হ্যালো এভরিওয়ান আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ভা ভালো মতো ঘুম দিয়ে নিয়েছি তো এবার উঠে দেখছি সবাই একদম মানে প্রিপারেশনে লেগে পড়েছে পিকনিকের জন্য তো আজকে তো রাত্রে আমি মোটামুটি সবাই পিকনিক খায় তো আমরাও সেইভাবে ছোটো মোটো করে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে কী করা হচ্ছে কি না পুরো জোরদার অ্যারেঞ্জমেন্ট লেগে গেছে মানে পুরো উৎপাদ ওদের সবাই চলো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তিরপালুর পাশ লাগিয়ে দিয়েছে পাতলা আছে উম ধুয়ে একদম নিচিনা ভিতরে দেখো কিচেনেও কিন্তু একদম জোরদার প্রিপারেশন চলছে মা বানাচ্ছে এক্সট্রা করে নর্মাল প্লেন কেক ভ্যানিলা ফ্লেভারের আর দিয়া যেটা বলেছিলাম দুপুরে সব রেডি করছিল সেটাকে এখন ফিনিশিং দিচ্ছেও তো মা একটা আগে কেক বানিয়েছিলো সেটা খেতে জাস্ট দারুণ হয়েছে প্লেন কেক ছিল এদিকে দেখো মাংস পোড়ানোর জন্য কয়লা একদম রেডি কত সুন্দর আংটা হয়েছে দেখতে পাচ্ছ এটাতে যা সুন্দর করে মাংস পুরানো হবে না

দেখো এখানে ভিতরে কি সুন্দর করে কেক লেয়ার হচ্ছে ওদিকে তো একদম মাংস পুরাচ্ছে আর একটু ওখানে সাইডে আলু পুরা দেওয়া হয়েছিল মিষ্টি আলু তো সবাই তো আর মাংস পুরা খায় না সেই জন্য আর দেখো এইদিকে কি সুন্দর লাগছে না এরকম নেটের মধ্যে দিলে কিন্তু না খুব সুন্দর হয় স্টিকে দেওয়ার থেকে তো তোমরা এরকম কে কে নেটের মধ্যে দিয়ে করো অবশ্যই কিন্তু জানাবে আর সবাই মিলে জাস্ট দারুণ এনজয় করছি আমরা তো এনজয় করতে করতে ভাবলাম যে ভিতরে মাংসটা করে নিই তো আজকে তো এমনি মোটামুটি বাইরেই রান্না করা হবে তো অল্প মাংস ভিতরে করে নিচ্ছি বাকিটা বাইরে করা হবে তো এইখানে এখানে একটু ভিতরে মাংসটা করে নিচ্ছি মাংসটাও জাস্ট দারুণ হচ্ছে আমরা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টেস্ট করে নিয়েছি খেতে যা দারুণ হয়েছে না এরকম কষানো মাংস কাদের কাদের খেতে ভালো লাগে একটু জানাবে তো আমাদের খুব ভালো লাগে কষানোটা খেতে আর এখানে দেখো এর মধ্যে কিন্তু মাংস পুরানো রেডি আর সঙ্গে একদম রেডি করা আছে সালাড পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম জাস্ট দারুন ওরই হাতেরই স্যালাডটা খেতে জাস্ট দারুণ হয় না আর আরেকটা সেট অফ মাংস ম্যারিনেট করছে এটা ফার্স্ট রাউন্ডটা শেষ হয়ে গেছে তো এবার আরেকটা রাউন্ডে বানানো হবে তো সেটার জন্য এটাকে ম্যারিনেট করছে তো এখানে সবাইকে এরকম ডিসপোজাল বাটিতে করে বেড়ে দিয়ে দিয়েছি সবাই মিলে এনজয় করে খাচ্ছি সত্যি খুব ভালো হয়েছে মাংস পোড়াটা কিন্তু খেতে সবাই বলছিলো খুব টেস্টি হয়েছে আমি এখানে স্কিপ করে দিলাম সাউন্ডটা কেননা পিছন থেকে অন্য গান বাজছিল সো সেটার জন্য কপিরাইট ইস্যু এসে পড়বে সেটার জন্য আমি স্কিপ করে দিয়েছি বাট সবাই ফার্স্ট রাউন্ড খাওয়ার পরেছি মাংস নিই তো ওই এখানে আছে তো ওই বাড়িতে করা হবে মানে দেওয়া হবে আর কি সেকেন্ড

এবার এখানে মা বসিয়ে দিয়েছে রান্না দেখতেই পাচ্ছ রান্না বলতে এখানে আজকে হাঁসের মাংস করা হবে অনেক দিন থেকে সবাই ইচ্ছে ছিল হাঁসের মাংস খাওয়ার তো ওইখানে এখন সবাই সেই জন্য সেই হাঁসের মাংসটা খড়ি চুলাতে করলে ভালো হয় বলে আমরা এটাকে বাইরে করছি তো আজকে মা বানাবে হাঁসের মাংস কাকিমুনি হেল্প করে দিচ্ছে কাকু এদিকে আগুন দিতে হেল্প করে দিচ্ছে জাস্ট দারুণ একটা এনভায়রনমেন্ট এত ভালো লাগছে আর এখানে এর মধ্যে আমরা ভাবলাম যে একটু মিউজিক্যাল চেয়ার খেলে নিই তো সবাই আমরা মিলে একটু মিউজিক্যাল চেয়ার এনজয় করে নিয়েছি একদম সরি যে মিউজিকটা দিতে পারবো না কেন না কপিরাইট ইস্যু আসে পড়বে সেই জন্য মিউজিকটা দেয়নি হ্যাঁ কেউ যদি চাও যে তোমরা মিউজিক্যাল চেয়ারটা দেখতে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আপলোড করে দেব তবে হ্যাঁ পুরোটা হয়তো নেই আমার যতটুকু মনে আছে হাফই ভিডিও করা হয়েছিল মানে একদম এন্ড অব দিকে জিতেছে সেটা অবধি ভিডিও করা হয়নি আধাই ভিডিও করা হয়েছিল বাট খুব মজা এনজয় করেছি কিন্তু আমরা করতে করতে এবার হয়ে গেল ডিনার টাইম এবার দেখো সবাইকে ভাত মাংস সব সার্ভ করে দিচ্ছে আজকে সবাই মিলে বাইরে বসে খাবার আগুন থাকতে থাকতে এটাই তো একটা দারুণ মজা পিকনিক সবাই মিলে একসঙ্গে আগুন থাকতে থাকতে খাওয়া একদম <muchan> <muchan> <muchan>

নে আজকে বোধহয় ঠিক দিয়ে। ও ঠান্ডা জলদি এইটা আমার থাল দেখছ এনেছে। ওনকে কি দিব আগে মুরগি খাবে না। কার কি লাগবে চ্যানেল আছে। কি बोला? হুম। এই মাছ কুচি করি। না আমি তো। এই

তো এখন বারোটা কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আমাদের তরফ থেকে আমার পুরো ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিটা খুবই ভালোভাবে কাটলো আশা করছি তোমাদের সবাইও ভালোভাবে কেটেছে অ্যান্ড এটাও প্রে করছি যাতে তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা খুব ভালোভাবে কাটলে তো আজকের বিকেলটা খুব এনজয় করলাম বিকেলটা বলে না পুরো দিনটাই আর বলতে গেলে পুরো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিটাই এনজয় করলাম ও যে বলে না যেগুলো দিন চলে যায় সেগুলো ভালো থাকে এখন তো আমরা জানি না আসছে বছর কী হবে তো যে এটাই হোক যেহেতু আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে স্টেপিং করে নিয়েছি তো হোপ ফোর যে সব কিছু বেস্ট হয় আমার জন্য তোমাদের সবার জন্য তো আজকের এই ভিডিওটা এখানেই অ্যান্ড করে দিচ্ছি এখন সবাই মিলে আমরা শুয়ে পড়বো কেননা কালকে আমার ডিউটি রয়েছে ফার্স্ট জানুয়ারি তো সেরকম কোনো ছুটি থাকে না তো কোনো কোনো স্কুলে ভেকেশান চলছে তো সেখানে বন্ধ থাকে তো আমাদের ভেকেশানে আমাদের এইট জানুয়ারি থেকে ভেকেশান রয়েছে তো এইট সেভেন জানুয়ারি সরি সেভেন জানুয়ারি থেকে ভেকেশান রয়েছে তো সেই জন্য কালকে ডিউ ব্যাক টু ডিউটি যেতেই হবে অনেকটা রাত্র হয়ে গেছে এখন আবার সব চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ ফেশনাপ আপ হয়ে গিয়ে তারপরে বিজনেসটা করে ঘুমাবো টাইম লেগে যাবে তো যাই হোক ভিডিওটা এন্ড করে দিচ্ছি আশা করছি নাতে ভালো লেগেছে অ্যান্ড আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখ গুড নাইট